আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বাইন্য টিভি নিয়মিত আয়োজন বাইন্য ওয়ার্ল্ডে প্রথমেই জানিয়ে দিচ্ছি সবশেষ আপডেটগুলো বাংলাদেশে স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগ করতে চাই তুরস্ক আরও থাকছে পেঁয়াজের পথেই ভ্যাকসিন অক্সফোর্ডের করোনা টিকা এখনই রপ্তানি করছে না ভারত এছাড়াও জানিয়ে দিব ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান চলছে পরমাণু অস্ত্র তৈরির প্রস্তুতি ফল পাল্টাতে জর্জিয়ার কর্মকর্তাকে চাপ ট্রাম্পের ফোনালা ফাঁসে তোলপা এবং আরও বেশি ক্ষমতা পেল চীনের সেনারা অস্বস্তিতে ভারত বিস্তারিত জানতে পুরো থাকুন বাংলাদেশে বিপুল পরিমাণে বিশেষ করে স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক এছাড়া তারা দেশে জাহাজ ভাঙা ও জাহাজ নির্মাণ শিল্পে এবং চট্টগ্রামে কর্ণফলী নদীর তীরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস প্লান্ট স্থাপনে যৌথভাবে বিনিয়োগ করতে চায় বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান রবিবার সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে এসব আগ্রহ প্রকাশ করেন প্রতিমন্ত্রী বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত নাবিকদের তুরস্কের মার্চেন্ট শিপে নিয়োগ এবং মেরিটাইম সেক্টরে দুই দেশের সার্টিফিকেট অব কম্পিটেন্সি স্বীকৃতির আহ্বান জানান এতে করে দুই দেশের নাবিকদের চাকরির সুযোগ বৃদ্ধি পাবে বাংলাদেশের জাহাজ নির্মাণে আধুনিক তথ্য প্রযুক্তি বিনিময় এবং বাংলাদেশের প্রকৌশলী পিপিপি এক্সপার্টস ও কারিগরি কর্মকর্তাদের প্রশিক্ষণের উপর গুরুত্ব করেন তিনি রাষ্ট্রদূত নাবিকদের তুরস্কের মার্চেন্ট শিপের নিয়োগ সিওসি স্বীকৃতি জাহাজ নির্মাণে আধুনিক তথ্যপ্রযুক্তি বিনিময় এবং বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের বিষয়ে আশ্বাস দেন দুই দেশের মধ্যে উনিশশো সালে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক শিপিং চুক্তিপত্রের বিষয় নিয়ে তারা আলোচনা করেন এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ উপহার দেন এবারে ভারতের করোনা ভ্যাকসিন প্রসঙ্গ সেরাম ইনস্টিটিউট তাদের তৈরি টিকা এখন ভারতের বাইরে রপ্তানি করতে পারবে না বাংলাদেশ আগামী মাসের শুরুতে যে পঞ্চাশ লাখ ডোজ টিকা পাবে বলে আশা করা হচ্ছে সেটি এই সেরাম ইনস্টিটিউটের কাছ থেকেই পাওয়ার কথা অগ্রিম হিসেবে ছশো কোটি টাকা সেরামের অ্যাকাউন্টে রবিবার জমা দেওয়ার কথা জানিয়েছিল বাংলাদেশের সরকার কিন্তু সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদার পোনার বরাদ দিয়ে একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং ভারত ও বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে তারা এই মুহূর্তে টিকা রপ্তানি করতে পারছে না ভারতীয় একটি বাণিজ্য বিষয়ক টিভি চ্যানেল সিএনবিসি টিভি এইটিনকে দেওয়ার সাক্ষাৎকারে মিস্টার পোনওয়ালা বলেন এখনও এই বিষয়ে তারা কোনো লিখিত নির্দেশনা না পেলেও কর্তৃপক্ষের সাথে আলোচনায় তারা বিষয়টি নিশ্চিত হয়েছেন সেখানে তিনি বলেন আমাদের যে লাইসেন্স রয়েছে সেটি অনুযায়ী এই মুহূর্তে আমরা রপ্তানি করতে পারব না এবং খোলা বাজারে বিক্রি করতে পারব না সাক্ষাৎকারে পোনাওয়ালা এও বলেন যে তাদের কাছে ভারত সরকার সহ সবাইকে দেওয়ার মতো পর্যাপ্ত ভ্যাকসিনের মজুদ রয়েছে এ নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিবিসি বাংলাকে বলেন এই খবরটি তিনি বাংলাদেশের গণমাধ্যম মারফত পেয়েছেন সাংবাদিকদের কাছ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানতে পারি এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের সাথে যোগাযোগ করেছে তারা জানিয়েছে তারা এ ব্যাপারে কিছু জানে না কি হয়েছে তারা জানার চেষ্টা করছে আমরা এ বিষয়ে ভারতের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি বিবিসিকে বলেন মিস্টার মোমেন তবে মিস্টার মোমেন আশা প্রকাশ করেন ভারত যদি নিষেধাজ্ঞা দেও তাহলে তাদের সাথে বাংলাদেশের যে উষ্ণ সম্পর্ক তাতে আমাদের টিকা পেতে কোনো সমস্যা হবে না বলে আশা করি গত দোসরা জানুয়ারি অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকার অনুমোদন দেয় ভারতের সরকার ভ্যাকসিন রপ্তানি নিয়ে এরই মধ্যে সেরাম ইনস্টিটিউট বাংলাদেশ সৌদি আরব ও মরক্কোর সাথে দ্বিপক্ষীয় চুক্তি করেছে চুক্তি অনুযায়ী তিনরা জানুয়ারি বাংলাদেশ সরকার ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকা কেনার জন্য ছশো কোটি টাকার বেশি জমা দেওয়ার কথা এরই মধ্যে জানিয়েছেন বিনিময়ে সেরাম ইনস্টিটিউট একটা ব্যাংক গ্যারান্টি দেবে এর আগে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর বলেছিল যে চুক্তি ধারা অনুযায়ী তারা যদি আগামী জুনের মধ্যে টিকা দিতে না পারে তাহলে বাংলাদেশে অগ্রিম এই টাকা ফেরত নেবে সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ টিকা আনার কথা ছিল চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউট ছয় মাসের মধ্যে তিন কোটি টিকা দেবে বাংলাদেশকে প্রতি মাসে পঞ্চাশ লাখ টিকা আসবে আর উন্নয়নশীল দেশগুলোর জন্য সেরাম ইনস্টিটিউট এক বিলিয়ন ডোজ তৈরি করার কথা রয়েছে এবারে ইরান প্রসঙ্গ সামরিক শক্তিতে ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিশ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি সমৃদ্ধকরণের এই মাত্রা পরমাণু অস্ত্র তৈরির ধাপ থেকে মাত্র এক কদম দূরে আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএইএ ইরানের এই ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে দেশটির ফর্দ পরমাণু কেন্দ্রে এই সমৃদ্ধকরণ শুরু হবে অবশ্য কবে থেকে এটি শুরু হবে তা জানায়নি ইরান উল্লেখ্য দুই সালের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরই তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন এর পরিপ্রেক্ষিতে দুই হাজার উনিশ সালে চুক্তি ভঙ্গ শুরু করে ইরান তবে তেহরান জানিয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা চুক্তিতে ফিরতে পারে অবশ্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন শপথ নেয়ার পর তিনি পরমাণু চুক্তি পর্যালোচনা করবেন এবারে যুক্তরাষ্ট্র প্রসঙ্গ নির্বাচনের ফল পাল্টাতে এখনও তৎপরতা অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জর্জিয়ার প্রধান নির্বাচনী কর্মকর্তাকে ফোন করে ওই রাজ্যের ফল পাল্টাতে চাপ দিয়েছেন এমন একটি ফোনালা হওয়ায় যুক্তরাষ্ট্র জুড়ে তোলপাড় শুরু হয়েছে ওই নির্বাচনী কর্মকর্তাকে ট্রাম্প পুনর্গণনা করে তার পক্ষে ভোটের ফল দেখানোর অনুরোধ করেছেন জর্জিয়া অঙ্গরাজ্যে ডেমোক্রেট জো বাইডেন এগারো হাজার সাতশো উনআশি ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন শনিবার জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন্স পার্জারকে ফোন করেন ট্রাম্প সেখানে ট্রাম্প ওই কর্মকর্তাকে যে কোনোভাবে ভোটের ফল তার পক্ষে দেখানোর অনুরোধ করেন তবে ব্র্যাড ট্রাম্পের এই অনুরোধে সারাদিন দেননি। তাদের দীর্ঘ ফোনালাপের অডিও দ্য ওয়াশিংটন পোস্ট গতকাল রোববার প্রথম প্রকাশ করলে যুক্তরাষ্ট্র জুড়ে তুলপা শুরু হয় ফোনালাপের সূত্র ধরে দেখা যায় প্রেসিডেন্ট ট্রাম্প সেক্রেটারি অব স্টেটকে এগারো হাজারের বেশি ভোট কোনোভাবে খুঁজে বের করার জন্য বারবার বলছেন বলে ফোনালাপে শোনা যায় ট্রাম্প বলছিলেন আমি একটি জিনিসই চাইছি কোনোভাবে ভাবে হাজার সাতশো আশি ভোট খুঁজে বের করা ট্রাম্পের এই চাওয়ার কারণ তাহলে ভোট বেশি হয়ে যাবে। এবং জর্জিয়া নির্বাচনে তিনি জয়লাভ করেছেন তা প্রমাণিত হবে এমনিতে নির্বাচনে তিনি জয়লাভ করেছেন বলে উল্লেখ করেন ট্রাম্পের কথার পরিপ্রেক্ষিতে ব্র্যাট রাফেন্স পার্জারকে বলতে শোনা যায় ট্রাম্প ভুল তথ্যের উপর ভিত্তি করে কথা বলছেন রাজ্যের ভোট ঠিকই একাধিকবার গণনা করা হয়েছে এখন ডোনাল্ড ট্রাম্পের কথাই নতুন ভোট খুঁজে পাওয়ার কাজ যে তিনি করবেন না এমন কথা বিনয়ের সঙ্গে বলেন ব্রেট রাফেন্স পার্জার ফোনালাপের এক পর্যায়ে ওই নির্বাচনী কর্মকর্তাকে এক ধরনের ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন ট্রাম্প রিপাবলিকান পার্টির লোকজন ব্রেট রাফেন্স পার্জারের ওপর অসন্তুষ্ট বলে ট্রাম্প উল্লেখ করেন ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এমন ব্যবহার রিপাবলিকানরা নাকি মেনে নিতে পারছেন না পাঁচ জানুয়ারি জর্জিয়ায় দুই সিনেট নির্বাচনও এর প্রভাব পড়বে বলে ট্রাম্প উল্লেখ করেন এখন যদি তার কথা মতো সব ঠিক করে নেওয়া হয় রিপাবলিকান পার্টির নেতারা সেক্রেটারি অব স্টেটকে খুবই শ্রদ্ধা করবেন বলে ট্রাম্প বলতে থাকেন তিন নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেন ইলেক্টোরাল ও পপুলার ভোটেও জয়ী হয়েছেন কিন্তু ট্রাম্প এখনও তাকে মেনে নেননি ছয় জানুয়ারি জো বাইডেনকে প্রত্যয়ন করার কথা রয়েছে মার্কিন পার্লামেন্টে বিশ জানুয়ারি বাইডেনের শপথ নেওয়ার কথা রয়েছে সবশেষ চীন প্রসঙ্গ জাতীয় সুরক্ষা আইনে পরিবর্তন এনেছে চীন যার ফলে দেশের সেনাবাহিনী আরও বেশি ক্ষমতা পেয়ে শক্তিশালী হয়ে উঠল রাষ্ট্রপতি শি এর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মিলিটারি কমিশন নতুন বছরের পয়লা জানুয়ারি থেকে নতুন আইন কার্যকর করা হয়েছে চীনে এর ফলে লি কেকিয়াং এর নেতৃত্বাধীন চীনের মন্ত্রিসভা যা স্টেট কাউন্সিল নামে পরিচিত তার ক্ষমতা বেশ কিছুটা হ্রাস করা হলো। আর চীনের মিলিটারি কমিশনের হাতেই এবার থেকে সেনাবাহিনী সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অর্পণ করা হলো। এই মুহূর্তে লাল ফৌজে বিশ লক্ষ সেনা কাজ করেন এই নতুন আইন অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গ ও উন্নয়নমূলক স্বার্থ বজায় রাখতে এবার থেকে সেনাবাহিনীকে মোতায়েন করা হবে জাতীয় স্তরে বোঝাপড়া ও যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে আরও বেশি করে কাজে লাগানোর কথাও বলা হয়েছে এই সংস্থাগুলি সামরিক প্রতিরক্ষার ক্ষেত্রে নতুন ও উন্নত মানের অস্ত্র তৈরি করার জন্য আরও বেশি করে গবেষণা করবে রাজনৈতিক ও সামরিক বিশেষজ্ঞদের মতে এই নতুন আইনের ফলে আগামী দিনে জিনপিংয়ের নেতৃত্বে আরও বেশি ক্ষমতা প্রয়োগে ছাড়পত্র পেয়ে গেল চীনের সেনা এই নতুন আইন ভারত ও আমেরিকার মতো দেশগুলোকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে সংঘাতের পরিস্থিতি আরও বেশি জোরালো হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা সানডে টাইমসের প্রাক্তন সহকারী সম্পাদক ড্যাং ওয়েন বলেন এই আইন পরিবর্তনের ফলে ভবিষ্যতে ফজের বিশেষ মর্যাদা পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা